नमस्कार दर्शक बंधु, आमी श्री संजीव शास्त्री। आज के अपन सामने आबार उपस्थित। आशा करी अपनारा भलो आछेन। मिथुन राशि फेब्रुआरी मास केमन जाबे एनी आलोचना करब। मिथुन राशि सापेक्षे सबचेये शुभ परिवर्तनटा आपनारा देखते पारबेन सेटा हच्छे अवश्यई आपनादेर एकादश भावे बृहस्पति मार्गी हये गेछे। फले एटा आगेर मासेओ आमी बोलेछि, ए मासेओ बोलछि जे बृहस्पति एकादशे मार्गी एबं बृहस्पतिर पंचम दृष्टि आपनादेर तृतीय भावे, আপনাদের পঞ্চম ভাবে এবং আপনাদের সপ্তম ভাবে পড়ছে। এই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো। ভাগ্যস্থানে মাসের সেকেন্ড হাফ থেকে একাধিক গ্রহের সন্নিবেশ কিন্তু দেখতে পারবেন। এই মাসে আবার কিছু গ্রহে কিছু গ্রহকে অষ্টম ভাবেও দেখতে পারবেন। তাহলে অষ্টম ভাবের ফলগুলোও দেবে, কিন্তু সবাই যে খারাপ ফল দেবে অষ্টম ভাবে গিয়ে সেটাও না, কিছু ভালো ফলও আপনারা পাবেন। এবং আপনাদের দশম ভাবে রাহুর অবস্থান এবং চতুর্থ ভাবে কেতুর অবস্থান কিন্তু আপনাদের কর্মের দিক থেকে কোনো নতুন দিগন্ত খুলে যেতে পারে। ফলে ওভারঅল এই মাসটা আপনাদের কিছু দিক থেকে কিন্তু অনেকটাই পজিটিভ যাবে এবং কিছু দিক থেকে একটু সমস্যা ফেস করার মতো জায়গাও আছে। টোটালটাই আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই, যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনা। দেখুন, আপনাদের রাশিতে এই মাসে কোনো গ্রহ থাকছে না, দ্বিতীয় তৃতীয়ভাবে কোনো গ্রহ থাকছে না, চতুর্থ ভাবে কেতু এবং চন্দ্র বসে থাকছে, পঞ্চম ষষ্ঠভাবে কোনো গ্রহ নেই, সপ্তমভাবে মঙ্গল এবং শুক্রকে দেখতে পাচ্ছে। মঙ্গল 5 তারিখ পর্যন্ত আপনাদের সপ্তমভাবে থাকবে, তারপর অষ্টমভাবে চলে যাবে, যেখানে মাসের শুরুতেই বুধ এবং রবিকে দেখতে পাওয়া যাচ্ছে। 12 তারিখ পর্যন্ত শুক্র আপনাদের সপ্তমভাবে থাকবে এবং তারপর আপনাদের অষ্টমভাবে যাবে। অষ্টমভাবে রবি এবং বুধ যে বসে থাকছে, সে রবি কিন্তু 14 তারিখে আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে, বুধ 20 তারিখে আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে। ভাগ্যস্থানে শনি বসে আছে, দশমভাবে রাহু এবং একাদশে বৃহস্পতি। এই হচ্ছে গোচরফল, এর সাপেক্ষে আলোচনা করব। যদিও এই মাসে অষ্টমভাবে একাধিক গ্রহের সন্নিবেশ দেখতে পাওয়া যাচ্ছে, তাই কিছু দিক থেকে একটু কেয়ারফুল থাকা আপনাদের জন্য ভালো হবে। কোন কোন দিক থেকে কী কেয়ারফুল থাকবেন টোটালটাই আলোচনা করব। প্রথমেই বলি ব্যক্তিগত দিক থেকে কেমন যাবে। দেখুন, ব্যক্তিগত দিক থেকে আপনাদের রাশির অধিপতি বুধ মাসের শুরুতেই বুধাদিত্য যোগ করে বসে আছে অষ্টমভাবে। এই মাসে আপনাদের কোনো ইন্স্যুরেন্স থেকে প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি ঘটাতে পারে মিথুন রাশি। কিন্তু দীর্ঘদিন হয়তো কোনো টাকা পাবেন পাবেন করছেন কিন্তু সেটা পাচ্ছেন না, এই মাসে মিথুন রাশি সেই প্রাপ্তি যোগটা আছে। হঠাৎ অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে, দীর্ঘদিন আটকে ছিল, কোনো টাকা পয়সা আসছিল না, আসবে আসবে করছিল, কোনো সরকারি দপ্তরে আটকে ছিল, কোনো বিশেষ খাতে টাকা আটকে ছিল, সেই টাকা কিন্তু প্রাপ্তির জায়গা আছে। হঠাৎ করে সেই টাকা পয়সা আপনারা প্রাপ্তি হতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো। মানে আর্থিক দিক থেকে মাসটা কিন্তু আপনাদের ভালো দেখতে পাচ্ছি। কিন্তু 20 তারিখ পর্যন্ত বুধ আপনাদের অষ্টমে থাকছে রবির সঙ্গে, ফলে শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন, শরীরটা কিন্তু কোথায় একটু প্রবলেম তৈরি করতে পারে। কোনো নার্ভাস প্রবলেম বলুন, কোনো নার্ভের সূক্ষ্ম নার্ভের প্রবলেম যাকে বলে, স্কিনের কোনো প্রবলেম, এই জায়গাগুলো থেকে আপনাদের কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে। শরীরটা ঠিক একটা সাথ দেবে না, আর শরীরে কোনো একটু প্রবলেম কিন্তু হতে পারে। 8-20 তারিখে পরে পরিস্থিতিটা পজিটিভ হবে, কিন্তু 20 তারিখে আগে পর্যন্ত আপনাদের শারীরিক দিক থেকে এবং ব্যক্তিগত দিক থেকে একটুখানি বুঝে স্টেপ নেওয়া উচিত। হটকারিতা করবেন না, যাই করবেন ভেবে চিনতে স্টেপটা নেবেন। যদিও বড় কোনো সমস্যা হওয়ার একেবারেই জায়গা নেই, কিন্তু যাই করতে যাবেন একটু ভেবে চিনতে তারপর স্টেপ নেবেন। 20 তারিখের পরে বুধ যখন ভাগ্যস্থানে চলে আসবে তখন পরিস্থিতি আপনাদের অনুকূলে চলে যাবে, সেই জায়গাটা কিন্তু পজিটিভ দেখতে পারবেন। অনেকটাই পজিটিভ হয়ে গেল পরিস্থিতিটা, বাধা যেন কেটে গেল সব দিক থেকে। যে হয়তো কোনো কারোর সঙ্গে কোনো বিবাদ চলছিল, কোনো একটা জিনিস নিয়ে আটকে ছিল, কোনো একটা প্ল্যান করছেন সেইটা আটকে গেছে, এগোচ্ছে না কাজটা, এই জিনিসটা থেকে কিন্তু 20 তারিখের পরে আপনারা বেরিয়ে আসতে পারবেন। 20 তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু ব্যক্তিগত দিক থেকে কিছু বাধাবিঘ্ন থাকছে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। আর্থিক দিক থেকে ভালো, পারিবারিক দিক থেকে শুভ ফল পাচ্ছেন। দেখুন, 5 তারিখের পরে মঙ্গল আপনাদের অষ্টমে চলে যাবে, মঙ্গল আপনাদের দশমপতি এবং আপনাদের পঞ্চমপতি, এই আপনাদের ষষ্ঠপতি, ফলে অষ্টমে যাবে। ফলে এই সময়টাও আপনাদের কিন্তু একটু গাড়ি ঘোড়া সাবধানে চালানো, কারোর সঙ্গে কোনো বিবাদ না করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে।
কারণ অষ্টম ভাবে মঙ্গল উচ্চস্থ হচ্ছে। অষ্টম ভাব যদিও ম্যালিফিক ভাব, সেই জন্য আমি বলে দিচ্ছি কোনো অফিসের বস বা অফিস কলিগ এদের সঙ্গে কিন্তু একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলো, হঠাৎ দেখা যাচ্ছে মাথাটা একটু গরম হয়ে গেল, কর্মস্থানে কোথাও একটু মাথা গরম হয়ে গেল, এই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। শুক্র অষ্টমে যাচ্ছে 12 তারিখে, 12 তারিখে অষ্টমে যাচ্ছে, ফলে সেই জায়গাটা কিন্তু আপনাদের শুক্র আপনাদের দ্বাদশপতি এবং আপনাদের পঞ্চমপতি, সেই জায়গাটা হঠাৎ কিছু খরচের প্রবণতা বাড়তে পারে, অর্থ কিন্তু প্রতি মানে মাসটায় যথেষ্ট আসবে কিন্তু খরচ বাড়তে পারে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখার চেষ্টা করুন। কর্মের দিক থেকে মাসটা কিন্তু আমার মনে হয় ভালো যাবে, কারণ কর্মস্থানে রাহু বসে আছে, সেদিক থেকে বৃহস্পতি দশমপতি একাদশে, ফলে মার্গী হয়ে গেছে, ফলে কর্মের দিক থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। কর্ম এই মাসে কিন্তু আপনাদের ভালো থাকবে, বিশেষ করে কর্ম পরিবর্তন হতে পারে, কর্ম পরিবর্তন যারা নতুন বছরে কোনো কর্ম চেঞ্জের চেষ্টা করছেন ফেব্রুয়ারি মাসে সেটা করুন, আমার মনে হয় অনেক বেটার ফল পাবেন, কর্ম পরিবর্তনের জায়গা পাবেন, এবং কর্ম পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হওয়ার জায়গা আছে। হতে পারে যে এক জায়গায় কর্ম করছেন, সবার ক্ষেত্রে যে কর্ম পরিবর্তন হবে সেটা বলছি না, কিন্তু এক জায়গায় কর্ম করছেন, হয়তো ডিপার্টমেন্টাল কোনো কিউ চেঞ্জ হলো, সেই জায়গাটা কিন্তু থাকছে। কর্মস্থানে কিছু ডিস্টার্বেন্স থাকবে, সেই জায়গাটা বৃহস্পতি কন্ট্রোল করার চেষ্টা করবে, কিন্তু মাথা ঠান্ডা রাখবেন, কর্মস্থানে মাথা ঠান্ডা রাখা আপনাদের জন্য ভালো, নতুন কর্ম প্রাপ্তির জন্য ভালো ফল পাবেন, বিদেশি কর্ম বিদেশে কর্ম প্রাপ্তির জন্য ভালো, বিদেশ যাত্রার ক্ষেত্রে কর্মসূত্রে ভালো ফল পাবেন, সেই জায়গাগুলো কিন্তু আবার ভালো আছে। মানে কর্মের দিক থেকে বাধা আছে সেটা বলছি না, কিন্তু কর্মের একটা পরিবেশ চেঞ্জ হওয়ার মতো জায়গা কিন্তু ফেব্রুয়ারি মাসে থাকছে। ব্যবসার দিক থেকে মাসটা ভালো, ব্যবসা যারা করছে তাদের দিক থেকে মাসটা ভালো, কারণ ব্যবসার দিকে দেখুন সপ্তমভাবে বৃহস্পতি নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে, শুক্র 12 তারিখ পর্যন্ত সপ্তমভাবে বসে থাকছে, ফলে ব্যবসা কিন্তু যথেষ্ট ভালো যাবে, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, হঠাৎ ফিনান্সিয়াল গেইন হতে পারে, নতুন কাস্টমার ডিলিংস বাড়তে পারে, সেই জায়গাগুলো কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে ব্যবসা যারা করছে তাদের দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহিত জীবনের জন্য বেটার, আমি মনে করি বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাচ্ছেন, যদিও অষ্টমে মঙ্গলের অবস্থান কোথাও একটু ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে বিশেষ করে আপনার দিক থেকে, সেই জায়গাটা কিন্তু একটু আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করবেন, কিন্তু বৃহস্পতির দৃষ্টি যেহেতু সপ্তমে পড়ছে ওভারঅল কিন্তু কন্ডিশনের মধ্যে একটা পজিটিভনেস থাকবে, একটা ব্যালেন্স থাকবে, সেই জায়গাটাও কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। যারা ধরুন বিবাহের যোগাযোগ করতে চাইছেন, আমার মনে হয় এই সময়টা অতীব ভালো, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই যোগাযোগ আসবে এবং শুভ মানে তুলনামূলক বেটার যোগাযোগ কিন্তু বিবাহের দিক থেকে আপনারা পাবেন, সেই জায়গাটা মিথুন রাশি ভালো দেখতে পাচ্ছে। পার্টনারের দিক থেকে শুভ ফল পাবেন, পার্টনারের ডেভেলপমেন্ট দেখতে পারবেন, পার্টনারের কর্মের দিক থেকে লাভ পাবে, যদি আপনার পার্টনার কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু দেখতে পারবেন কর্মে উন্নতি, কর্মে প্রমোশন হবে, এবং যদি ব্যবসা করে সেখানেও কিন্তু যথেষ্ট লাভ এই মাসে আপনারা দেখতে পারবেন। পার্টনারের ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের মাস হতে চলেছে এই ফেব্রুয়ারি মাস, ফলে সেদিক থেকে ভালো পাবেন, ব্যবসা তো ভালোই দেখতে পাচ্ছি, সেদিক থেকে বিশেষ বাধা কিন্তু থাকছে না। প্রেম এবং সন্তানের ক্ষেত্রে মাসটা কেমন যাবে, প্রেম এবং সন্তানের দিক থেকেও মাসটা আমার মনে হয় খুব একটা খারাপ দেখতে পাচ্ছি না, ফলে প্রেমের দিক থেকে মাসটা আমার তুলনামূলক ভালো, সেদিক থেকে বিশেষ বাধা নেই, বৃহস্পতির দৃষ্টি যেহেতু পঞ্চমভাবে পড়ে আছে সেই দিক থেকে প্রেমের মধ্যে ব্যালেন্স থাকবে, এবং শুক্র দেখুন প্রথমেই তৃতীয়ভাবে থাকছে, মানে পঞ্চমের তৃতীয়, তারপর চতুর্থে অর্থাৎ আপনাদের অষ্টমে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে প্রেমের ক্ষেত্রে বিশেষ বাধা নেই, সেদিক থেকে যোগাযোগপূর্ণ মাস কাটবে, প্রেমের মধ্যে এন্টারটেনমেন্ট থাকবে, সেই জায়গাগুলো থাকছে। সন্তানের দিক থেকেও ভালো, কিন্তু সন্তানের পড়াশোনার ক্ষেত্রে একটু গাফিলতি থাকবে, একটু মন না বসা, একটু এন্টারটেনমেন্টের দিকে ঝোঁক যাওয়া, সেই জায়গাগুলো সন্তানের দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের বিবাহের যোগাযোগের জন্য ভালো, সন্তানের ব্যবসার দিক থেকে লাভ পাবে, কর্মের দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে, সন্তানের কর্ম প্রাপ্তির জন্য মাসটা ভালো, হঠাৎ হয়তো কোনো কাজ করছে চলে গেছে, আবার নতুন কর্ম কিন্তু সন্তানের প্রাপ্তি প্রবলভাবে যোগ থাকছে এই ফেব্রুয়ারি মাসে সন্তানের কর্ম প্রাপ্তির জন্য। এই মাসে সন্তানের হায়ার এডুকেশনও ভালো, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাচ্ছি না। শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থানের দিক থেকে মাসটা কেমন যাবে, শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থানের চেয়ে আপনাদের দেখুন বাড়িগাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, কোনো বাড়িগাড়ি নিতে চান এই মাসে আপনারা নিতে পারেন, সেদিক থেকেও শুভ ফল পাচ্ছেন, কোনো গাড়ি কিনতে চান, বাড়ি কিনতে চান, অ্যাডভান্স করতে চান, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ির কোনো সমস্যা চলছিল, কোনো আইনগত ঝামেলা চলছিল, সেই জায়গাগুলো কিন্তু মিটে যাওয়ার জায়গা আছে, সেই দিক থেকে ভালো ফল পাবেন।
পড়াশোনার ক্ষেত্রেও ভালো যাবে। পড়াশোনার ক্ষেত্রে দেখো চতুর্থপতি চতুর্থের পঞ্চমে থাকছে, 20 তারিখ পর্যন্ত তারপর ষষ্ঠে যাচ্ছে, মানে সেই দিক থেকে আমার মনে হয় না পড়াশোনায় বিশেষ বাধা থাকছে, সেই দিক থেকে ভালো ফল পাবেন। মাতৃসায়ের দিক থেকেও তুলনামূলক বেটার কিন্তু দেখতে পারবেন, বিশেষ করে 20 তারিখ পর্যন্ত যথেষ্ট ভালো। তারপর একটু মায়ের শরীরের ব্যাপারে খেয়াল রাখার চেষ্টা করবেন 20 তারিখের পর থেকে, তাহলে কিন্তু বিশেষ বাধা থাকছে না। এই মাসে ভাগ্যের দিক থেকে কেমন যাবে? ভাগ্য আপনাদের যথেষ্ট সুপ্রসন্ন থাকছে, কেননা শনি তো ভাগ্যস্থানে বসে আছে দীর্ঘদিন, এবং শনির দৃষ্টি দেখুন আপনাদের তৃতীয়ভাবে পড়ছে, আপনাদের ষষ্ঠভাবে পড়ছে এবং আপনাদের একাদশভাবে পড়ছে। ভাগ্যপতি চাইছে আপনারা খেটে জায়গাটা অর্জন করুন, আপনারা চেষ্টা করুন, তাহলে অবশ্যই ভাগ্যপতি আপনাদের সাথ দেবে। এবং শনির অভিযোগ হচ্ছে, শনির অভিযোগ হচ্ছে 12 তারিখে 14 তারিখে পরে, এই যে শনি এবং রবি ভাগ্যস্থানে একত্রে অবস্থান করছে, এই জায়গাটা কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে। এই জায়গাটা আপনাদের কিন্তু কোথাও অফিসে বসের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন। আপনাদের রাশির অধিপতি 20 তারিখের পরে ভাগ্যস্থানে চলে যাবে, ফলে সেই সময় কিন্তু আরও ভাগ্যের দিক থেকে সাপ পাবে। যে 14 তারিখ থেকে 20 তারিখ এই সময়টা আমার মনে হয় বিশেষ ভাইটাল, এই 14 থেকে 20, কেননা বুধ যখন গোচর করবে, বুধ দেখুন রবিরও মিত্র এবং শনিরও মিত্র, ফলে বুধ ওই জায়গাটা ব্যালেন্স করার চেষ্টা করবে। বুধ চেষ্টা করবে শনি এবং রবির মধ্যে একটা ব্যালেন্স আনার, সেই জায়গাটা কিন্তু আমার মনে হয় ভালো। কিন্তু 14 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত সময়টা আপনাদের কোথাও একটু অফিসের বসের সঙ্গে বা হায়ার অথরিটির সঙ্গে বা কোনো সরকারি ডিপার্টমেন্টে কোনো অফিসারের সঙ্গে আপনাদের কিন্তু একটু আন্ডারস্ট্যান্ড, যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে আমার মনে হয় একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলা ভালো। পিতার সঙ্গে কোথাও একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, মতের অমিল হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। কিন্তু 20 তারিখের পরে সেই জায়গাটা ব্যালেন্স হবে এবং সেই দিক থেকে আবার পরিস্থিতি পজিটিভ হয়ে যাবে। ভাগ্যের দিক থেকে সাথ উচ্চশিক্ষা, দূরযাত্রা, কর্মসূত্রে দূরযাত্রা, এই জায়গাগুলো কিন্তু আবার পজিটিভলি হতে আরম্ভ করবে, ফলে সেই ওই 5-6টা দিন আপনাদের একটু খেয়াল রাখার দরকার আছে। যোগাযোগ কমিউনিকেশন এ মাসে অ্যাজ ইট ইজ চলবে, সেই দিক থেকেও বিশেষ বাধা নেই। একাদশে বৃহস্পতি সব দিকটাকে ব্যালেন্স করার চেষ্টা করবে। বিবাহিত জীবন, ব্যবসা, কর্ম, ওভারঅল প্রেম, সন্তান সব দিক থেকে কিন্তু বৃহস্পতি আপনাদের একটা ব্যালেন্সে আনার চেষ্টা করবে। রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে বৃহস্পতি আপনাদের আশীর্বাদ স্বরূপ, দীর্ঘদিন কোনো আইনগত ঝামেলায় জড়িয়ে আছেন, দেখুন ষষ্ঠভাবে শনির দৃষ্টি এবং রাহুর দৃষ্টিটা পড়ে আছে, ফলে ষষ্ঠভাব কিন্তু খুব একটা পজিটিভ এই মুহূর্তে আমি বলতে পারছি না। কিন্তু মঙ্গল আবার দেখুন অষ্টমভাবে গোচর করছে 5 তারিখে পরে, ষষ্ঠ অষ্টমের কানেকশান হচ্ছে, ফলে সেই জায়গায় কোনো আইনগত ঝামেলা থাকলে বৃহস্পতি কিন্তু সেই জায়গাটাকে ব্যালেন্স করার চেষ্টা করবে। এই মাসে কোনো আইনগত দিক থেকে কোনো জটিলতা সৃষ্টি হতে পারে, সেই জায়গা থেকে কিন্তু আপনাদের কোনো একজন বিশিষ্ট ব্যক্তি হয়তো সেখান থেকে আপনাদের সাপোর্ট দিয়ে দিল, পজিটিভ রেজাল্ট দিয়ে দিল, সেই জায়গাটা বৃহস্পতি কিন্তু করার চেষ্টা করবে। কিন্তু কোথাও একটু শত্রুতা হওয়া, কোথাও একটু কলিগদের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়া, কোথাও একটু কারোর সঙ্গে আর্গুমেন্টে জড়িয়ে পড়া, এই জিনিসগুলো থেকে নিজেদের দূরে রাখবেন। আইনগত দিক থেকেও কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে, যদিও সেখান থেকে বেরোনোর পথ আপনারা পেয়ে যাবেন, সেই জায়গাটা কিন্তু থাকছে। কিন্তু হটকারিতা করবেন না, কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। শত্রুতা থেকে দূরে থাকার চেষ্টা করবেন, শরীরের দিকে বিশেষ খেয়াল রাখার চেষ্টা করবেন, কেন ষষ্ঠভাবে রাহু এবং শনির দৃষ্টি, মঙ্গলের অষ্টমভাবে অবস্থান, কোথায় একটু শারীরিক সমস্যা তৈরি করতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। প্রতিযোগিতা ইন্টারভিউ থাকলে সেখানে অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু হলেও লাভ দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু মোটামুটি ভালো আছে। কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রে প্রথম 20 তারিখ পর্যন্ত একটু বাধাবিঘ্ন থাকলে 20 তারিখের পরে জায়গাটা অনেকটাই ক্লিয়ার হবে, সেদিক থেকে ভালো ফল আপনারা পেয়ে যাবেন। বুধ যতক্ষণ অষ্টমে আছে সব সিদ্ধান্ত, কিছু রং সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে, সেই জায়গাটা আপনাদের কিন্তু ভেবে চিনতে নেবেন, যাই করবেন ভেবে চিনতে নেবেন। এবং 20 তারিখের পরে বুধ যখন আপনাদের ভাগ্যস্থানে আসবে তখন কিন্তু আপনারা অনেকটাই ক্লিয়ারেন্স পাবেন, সব দিক থেকে একটা ব্যালেন্স আসবে, সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন, মানে ব্যক্তিগত দিক থেকে এই জায়গাটা। কিন্তু দেখুন কর্ম বলুন, প্রেম বলুন, সন্তান বলুন, এই জায়গাগুলো কিন্তু অনেকটাই বেটার আছে, ফিনান্স বলুন, কিন্তু ব্যক্তিগত দিক থেকে যাই করবেন সিদ্ধান্তের ক্ষেত্রে আমার মনে হয় কোথাও ভুল সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার থাকতে পারে, সেই জায়গাটা মিথুন রাশির একটু খেয়াল রাখার দরকার। ফলে অষ্টমভাবে অনেকগুলো গ্রহের গোচর হচ্ছে,
তা একটু ভেবে চিন্তে চলবেন, তাহলে কিন্তু অবশ্যই ভালো পাবে। ওভারঅল মাসটা কিন্তু শনির অবস্থান বলুন, বৃহস্পতির অবস্থান বলুন, রাহুর অবস্থান বলুন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের অনেকটাই বেটার কিন্তু দেখতে পাচ্ছি। এবং যদি শুভ গ্রহের দশা চলে তাহলে এই জায়গাটা আরও বেশি শুভ পাবেন। যদি অশুভ গ্রহের দশাও থাকে তাহলেও জানবেন কিছু গ্রহ আপনাদের অবশ্যই শুভ ফল দিয়ে যাবে। ওভারঅল বলে দেওয়ার চেষ্টা করলাম ভালো মন্দের মধ্যে দিয়ে, কিন্তু বুঝে বুঝে স্টেপ নিয়ে চলবেন, তাহলে অনেক সমস্যা থেকে নিজেরাই বেরিয়ে আসতে পারবেন। ওভারঅল বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।